আজকের কিন্তু আমাদের কম্বো একদম এইটা, নানপুরি চানা মটর কোল্ড ড্রিঙ্কস। আচ্ছা দেখতেই পাচ্ছেন সাইজ কিন্তু বেশ বড়, বেশ বড়, চারখানা এই খাওয়া সিরিয়াসলি। ওই জন্যই বলছিলাম কম করে দুজন আরামসে খেতে পারবেন। মটরের মধ্যে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে মিক্স করে সবজি নিয়ে এই হলো লাইভলি বাঙালি বাইট। খেতে হবে বস, না খেলে টোটাল মিস। কেমন লাগছে কাকা? বুঝতে গেলে এখানে এসে খেতে হবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ওয়েলকাম টু লাইভলি বাঙালি। হাতে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি, বুঝতেই পাচ্ছেন আজকের কিন্তু আর ঘরের মধ্যে ভিডিও নয়, আজকের একদম সোজা আউটডোর ভিডিও। অর্থাৎ আজকে একটা হালকা করে সকাল সকাল ফুড ব্লগ। তো চলুন, বৃষ্টি হলেও আমরা কিন্তু আজকে দাঁড়াবো না, চলে যাবো, এগিয়ে যাবো, হালকা করে ফুড ব্লগ করবো, খাবো খাওয়াবো আর দেখাবো যে কোথায় যাচ্ছি, কী খাচ্ছি। অবশ্য একটা নতুন কম্বো আছে, সেটাই দেখাবো। দেখতে থাকুন লাইভলি বাঙালি। বৃষ্টি তো কী হয়েছে, তাও এগিয়ে চলবো। খাওয়া দাওয়া ঘোরাফেরা যেখানেই যাই সর্বত্রই হয় বাঙালির ঠাই, পাড়ার রকে বা খেলার মাঠে রেখে যাই আমরা যে চাপ, জীবনটা বাজি যেন রাজার মতো যেন আমরাই সকলের বাপ। লাইভলি বাঙালি, আমরা লাইভলি বাঙালি, লাইভলি বাঙালি, আমরা লাইভলি বাঙালি। তো চলে এসেছি আমাদের আজকের যেখানে আমরা করতে এসেছি, আচ্ছা ড্রিম ক্যাফে, এর আগেও এসেছি। আজকের কিন্তু আমাদের কম্বো একদম এইটা, নানপুরি চানা মটর কোল্ড ড্রিঙ্ক। খুব সিম্পলি বোঝাই যাচ্ছে যে এই একদম এই কম্বোটার জন্যই এসেছি। এর আগে এসেছিলাম মনে আছে এখানে 99 কম্বোর জন্য, আজকে চলে এসেছি 60 এই নানের কম্বোটার জন্য। খাবো খাওয়াবো আর দেখাবো আজকে কেমন লাগলো। তো চলে এসেছি, বৃষ্টি টৃষ্টি সব কিছু উপেক্ষা করে সকাল সকাল চলে এসেছি, কারণ এখানে 11টা অবধি কিন্তু এই কম্বোটা দেওয়া হয় সকালে, মেনলি এটা কিন্তু ব্রেকফাস্টের জন্য। তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই টাইমের মধ্যে আসার এবং তাহলেই পেয়ে যাবেন কম্বোটা। কেন আজকের এই কম্বোটাই খেতে এলাম, এটার কারণ হচ্ছে পুজোর সময়, অর্থাৎ দুর্গা পুজোর সময় প্রত্যেক কম্বোটা কেনারা এনেছিলেন, কিন্তু তারপরে খুব ফেমাস হওয়া সত্ত্বেও মাঝে কম্বোটা বন্ধ হয়ে গেছিলো, কিন্তু আবার রিসেন্টলি এখন কম্বোটা শুরু হয়েছে। তাই অবভিয়াসলি আমরা ফুড লাভার, আমরা তো খেতে ভালোবাসি আর দেখাতেও ভালোবাসি আপনাদেরকেও, যারা আপনারা ফুড লাভার, আপনারাও খেতে ভালোবাসেন এই ধরনের কম্বো বা এই ধরনের খাবার। অনেক কম মানে বাজেটের মধ্যে পেট ভরা সকালের ব্রেকফাস্টের জন্য আমি তো বলবো একদম পারফেক্ট। এবং সত্যি কথা বলতে গেলে নানগুলো সাইজ যা, সেক্ষেত্রে এই নান দিয়ে আপনারা দুজনেও আরামসে খেয়ে নিতে পারেন, যারা কম খান বা বলতে গেলে যারা একটু কম খান তারা দুজনেও খেয়ে নিতে পারেন। আমার তো সেটা আলাদা ছেড়ে দেয়, কিন্তু সেক্ষেত্রেই বলবো এটা যথেষ্ট সাশ্রয়ী এবং ভ্যালু ফর মানি। তো আর কিন্তু সময় নষ্ট করবো না, চলে যাবো যেখানে নানটা তৈরি হচ্ছে আপনাদের দেখাবো, আর তারপরে অবভিয়াসলি খাবো। আর যাই হোক, চলে এসেছে আমাদের নান, বাবাও আছে তাই দুটো প্লেট। আচ্ছা দেখতেই পাচ্ছেন সাইজ কিন্তু বেশ বড়, বেশ বড়, চারখানা এই খাওয়া সিরিয়াসলি।
ওই জন্যই বলছিলাম কম করে দুজন আরামসে খেতে পারবেন। যাই হোক, সময় না নষ্ট করে খাওয়াটা এবার তাহলে শুরু করে দিচ্ছি। হ্যাঁ, তো খাওয়া শুরু করছি। যথেষ্ট গরম আর প্রচণ্ড বড়, মানে সত্যি কথা বলতে গেলে আপনারা যখন আসবেন এটা দিয়ে অনেকের তো দুজন কেন তিনজনও খেয়ে নিতে পারবেন সেরকম হলে। সাথে যে সবজিটা দিয়েছে তাদের এটা ছোলার একটা, মানে ছোলা মটর একটা সবজি দিয়েছে, খুব সুন্দর। আর অবশ্যই এই কম্বোটার সাথে কিন্তু এটাও আছে, অর্থাৎ 60 টাকার এই কম্বোর সাথে আপনি পেয়ে যাচ্ছেন 4 খানা নান, এই সবজি তরকারি, আর অবশ্যই একটা অন্ত বা আপনি যে ধরনের কোল্ড ড্রিঙ্কস ভালোবাসেন সেটাই। মটরের মধ্যে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে মিক্স করে সবজি নিয়ে এই হলো লাইভলি বাঙালি পাই। খেতে হবে বস, না খেলে টোটাল এই যে কম্বোটা আমি খাচ্ছি এটা কিন্তু কমপ্লিটলি ভ্যালু ফর মানি। কেন বলছি, নানের সাইজ যা 4খানা, সেই 4টে নানের আপনি একা যদি নাও পারেন আপনি বাড়িতে নিয়ে যাবেন এবং অবশ্যই বেশি করে খাবেন। দাদা একটু সবজি নিয়ে এসছে, অবভিয়াসলি গুছিয়ে খেতে গেলে সবজিটা একটু গুছিয়ে খেতে হবে। লাগছে কাকা, বুঝতে গেলে এখানে এসে খেতে হবে। সবজিটার টেস্ট একদম পারফেক্ট, একদম এই নানের সাথে খাওয়ার মতো, একদম পারফেক্ট। আচ্ছা, অবশ্যই দোকানটা কোথায় যারা জানেন না, যারা ফার্স্ট টাইম আমার চ্যানেল দেখছেন বা এর আগে ভিডিও দেখেননি, তাদের উদ্দেশ্যে বলছি আমি অনিকেত, আপনারা দেখছেন লাইভলি বাঙালি। অবশ্যই যারা চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, কেমন লাগলো সেটা আপনাদের জানাবেন ভুলবেন না। আর সবথেকে বড়ো কথা, আজ যেখানে খাচ্ছি দোকানের নাম ড্রিম ক্যাফে, এর আগেও এখানে 99-এর একটা কম্বো করে গেছি। দোকানটা এক্স্যাক্টলি চৌহাটির মোড়, সেই চৌহাটির মোড়ে এলে সেখান থেকে একটু এগিয়ে এলে আপনি পেয়ে যাবেন, সামনে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা এটিএম আছে, সেটা কথা একদম চৌহাটির মোড়ে এলে যে কোনো আপনাকে জিজ্ঞাসা করতে হবে না, দেখতেই পাবেন ড্রিম ক্যাফে। সকালের দিকে এলে আপনি কম্বোটা পেয়ে যাবেন, আর রাতে হয়তো অভিযোগ নানা রকম খাবার আছে, 99-এর কম্বো আছে। ওপরে আই বাটনে দেখুন আগের ভিডিওটা ব্লিঙ্ক হচ্ছে, চাইলে একবার ক্লিক করে দেখে নিতে পারেন, অবশ্যই ভিডিওটা দেখার পরে। তো মোটামুটি তো খাওয়া দাওয়া শেষের দিকে, পিসটা খাচ্ছি। এটা যদি ভালোভাবে একদম 11:30-12 বাটনা খাওয়া যায় দুপুরে খাওয়া স্কিপ দিলেও চলে যাবে, কোনো অসুবিধা নেই। আর
অবশ্যই সবার জন্য একটা কথা বলবো, যখন আপনারা দোকানে আসবেন আপনারা যদি চান সেক্ষেত্রে এক্সট্রা নানও নিতে পারেন, কম্বোই যে নিতে হবে সেরকম ব্যাপার নেই, কম্বোটা অবশ্যই এখানকার ইউএসপি। কম্বো ছাড়াও আপনি এমনি নান নিতে পারেন চারটে পাঁচটা দশটা, যেটা আপনার ইচ্ছে। কথা বলতে ওই যে কাপড় ছোলা যে ঘুগনিটা দাদা তো এটা খাবো, খাওয়া দাওয়া শেষ, এবার হালকা করে খুলে নেবো আর শান্তি। খাওয়া দাওয়া শেষ, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। যারা চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলের নাম লাইফলি বাঙালি, দেখতে থাকুন। নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি, আবার চলে আসবো। খাওয়া দাওয়ার ভিডিও এখানেই শেষ নয়, আরও আসবে। মাঝখানে কিছুদিনের জন্য পজ হয়েছিল, বাট আবার বস খেলা শুরু হয়ে গেছে, খেলা হবে। আজকের মতো আসি, দেখা হবে নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর দেখতে থাকবেন লাইফলি বাঙালি। ততক্ষণের জন্য টাটা। চরম লাগছে। যদি আমাদের চ্যানেল আপনাদের সত্যি খুব ভালো লেগে থাকে, প্লিজ বেল আইকনটা টাচ করে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অন করবেন। আমাদের যদি লাস্ট ভিডিওগুলো দেখতে হয় তাহলে আপনারা এই বাটনে ক্লিক করবেন, আর যদি আপনাদের আমাদের কোনো প্লে লিস্ট দেখার ইচ্ছে হয় তাহলে এইখানে ক্লিক করবেন। চ্যানেল আইকন রয়েছে এখানে, ক্লিক করুন, এগিয়ে নিয়ে চলুন আমাদের।